দেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা একটি ধারা চলমান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে 14,000-এরও বেশি কওমি মাদ্রাসা রয়েছে। আজ আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে জানাব দেশ সেরা 5টি কওমি মাদ্রাসা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন হলো সকলেই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, 5 নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে জামিয়া নুরিয়া ইসলামী মাদ্রাসা কওমি মাদ্রাসা। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সুযোগ্য খলিফা, উপমহাদেশ প্রখ্যাত বুজুর্গ ওলিয়ে কামিল আমির শরীয়ত হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই বর্তমান বিশ্ব ইতিহাসে এক সুপরিচিত ব্যক্তি। তারই মুবারক হাতে 1484 হিজড়ি 1965 ইংরেজি সনে প্রতিষ্ঠা লাভ করে মাদ্রাসা ই নুরিয়া। দিনী শিক্ষার বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ স্তর চালু করার প্রত্যয়ে 1 নভেম্বর 1998 ইংরেজি তারিখে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাকে জামিয়ায় উন্নীত করে জামিয়া নুরিয়া ইসলামিয়া নুরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় করা হয়। দেশের দিনী শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ধর্মীয় শিক্ষাকেন্দ্র জামিয়া নুরিয়া ঢাকা মহানগরীর প্রান্তসীমায় আশরাবাদ কামরাঙ্গীর চর এলাকার কোলাহলমুক্ত নির্মল আবহার এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে দিনী শিক্ষা, সাংস্কৃতিক ও সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দিনী জ্ঞানের প্রচার প্রসার ও তাকাবীরের উম্মতের চিন্তা চেতনা বিকাশ ও তার পূর্ণাঙ্গ বাস্তবায়নে আদর্শ হিফজুল কোরআন বিভাগ, আদর্শ মক্ত প্রাইমারি বিভাগ, স্বতন্ত্র ইয়াতিমখানা ও প্রয়োজনীয় বাংলা ইংরাজি সহ দাওরা হাদিস, তাকমিল মাস্টার্স ও দারুল ইফতা ও শিক্ষা প্রশিক্ষণ কোর্স সকল প্রকার দিনী কার্যক্রম নিয়ে বিভিন্ন বিভাগে 91 জন সুযোগ্য শিক্ষক মণ্ডলী ও কর্মচারী দ্বারা জামিয়া নুরিয়া সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। এছাড়া শিক্ষাদানের পাশাপাশি ফতোয়া বিভাগ এবং চরিত্র গঠন ও আর্থিক শিক্ষা বিস্তারে আধ্যাত্মিক সাধনালয় বা খানকার ব্যবস্থা জামিয়া নুরিয়ায় উল্লেখযোগ্য বিশেষ দিক। প্রিয় বন্ধুরা, 4 নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে জামিয়া ইসলামিয়া ইসলামাবাদ কওমি মাদ্রাসা। জামিয়া ইসলামিয়া ও ইসলামাবাদ বড় মসজিদ এর দুটি মিলে একটি ওয়াকফ ইস্টেট, যার নাম হলো হাজি ইব্রাহিম আলী ও হাজি আব্দুল আলী ওয়াকফ ইস্টেট। হাজি ইব্রাহিম আলী ও হাজি আব্দুল আলী এ দুটি স্মরণীয় নাম। এই কমপ্লেক্স সম্পর্কে কিছু লিখতে গেলে তাদের নাম অবশ্যই আসবে। জামিয়ার শিক্ষা কার্যক্রম মক্ত বিভাগ প্রাইমারি সেকশনে বিভাগে আরবি বাংলা ও ইংরেজি ভাষার অক্ষর পরিচয় থেকে আরম্ভ করে আধুনিক পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। হিফজ বিভাগ কালামে পাকের হিফজ করানো এই বিভাগের প্রধান কাজ। স্বল্প সময়ে দক্ষ উস্তাদ দ্বারা হাফেজে কোরআন বানানোর একটি কর্মসূচী। মোট 8 জন শিক্ষক এই বিভাগে বর্তমানে কর্মরত রয়েছেন। কিতাব বিভাগ এই বিভাগে মাত্র 9 বছর বয়সী সম্মান সুবিনস্ত শ্রেণী পদ্ধতিতে ইসলামী শিক্ষা প্রদান করত খাঁটি নায়েবে রাসুল বানানো হয়। মোট 24 জন সুদক্ষ শিক্ষক এই বিভাগে শিক্ষাদান করে। ফতোয়া বিভাগ মুসলিম জনসাধারণের দৈনন্দিন বিভিন্ন জিজ্ঞাসা, ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান অভিজ্ঞ ও দক্ষ মুফতি সাহেবান শরীয় দৃষ্টিকোণ থেকে দিয়ে থাকেন। দাওয়াত ও তাবলিগ সর্বস্তরের জনসাধারণের মধ্যে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সাপ্তাহিক গাছ প্রতি বৃহস্পতিবার 24 ঘন্টার জামাত, দাওয়াত ও তাবলিগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং জামিয়ার ছুটির সময়গুলোতে ছাত্র উস্তাদগণ দাওয়াতের কাজে লাগিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, 3 নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদনায়া যাত্রাবাড়ি মাদ্রাসা। স্বাধীনতা পূর্ব 1969 খ্রিস্টাব্দের প্রথম দিকের কথা। তখন অশিক্ষা ও কুশিক্ষায় প্রভান্বিত এলাকার মুসলিম সন্তানদের বেহাল দশা দেখে অস্থির ছিলেন জনাব রহম আলী সাহেব। তাদের প্রকৃত দিক শিক্ষা দীক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে তিনি কাজ শুরু করেন। এ উদ্দেশ্যে তিনি তার নিজস্ব জায়গা এবং প্রতিষ্ঠানের নামে অক্ষ করে দেন। গড়ে ওঠে নোরানি মক্তব ও হিফজ বিভাগ, যার প্রধান দায়িত্বশীল ছিলেন হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব। রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে সামান্য পূর্ব দিকে ওয়াপাড়া কলোনি সংলগ্ন বিশ্ববিখ্যাত মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের সিলেবাসভুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক বৃহত্তর একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। প্রিয় বন্ধুরা,
আজকের ভিডিওতে দুই নম্বরে যে মাদ্রাসাটি রয়েছে সেটি হচ্ছে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ। প্রিয় বন্ধুরা, 1950 খ্রিস্টাব্দ মোতাবেক 1370 হিজরি সনের শাওয়াল মাস হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সুযোগ্য ভাগ্নে ও তার খলিফা ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ তখন ঢাকায় অবস্থান করেছিলেন। স্থানীয় উলামায়ে কেরাম তার কাছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব পেশ করেন। তিনি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন এবং নিজের সক্রিয় সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তখনও মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সুবিধামতো সন্ধান পাওয়া যাচ্ছিল না জমির। মোহাম্মদুল্লাহ হাফিজুল হুজুর রহমতুল্লাহ তখন লালবাগ শাহী জামে মসজিদের খতিব অত্র এলাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করার প্রয়োজনীয়তা তিনি খুব গভীরভাবে অনুভব করেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবতে লাগেন। এ বিষয়টি নিয়ে মহল্লাবাসীর সাথে পরামর্শ করলে অতপর মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মৌলানা মুফতি দিন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজুল হুজুর রহমতুল্লাহ আলাই, মৌলানা আব্দুর রহমান বেখুদ রহমতুল্লাহ আলের মতো শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম প্রতিষ্ঠানটি শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। সাথে নেন স্থানীয়দের। মৌলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ এসে দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সূচনা করেন। সর্বসম্মতিক্রমে এর নাম করা হয় জামিয়া কুরআনিয়া আরাবিয়া। সূচনাকাল থেকেই মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের সাথে সম্পৃক্ত তার মতো বুজুর্গ ও সুদক্ষ ব্যক্তির বলিষ্ঠ পরিচালনায় প্রতিষ্ঠানটি সুনাম কুড়ায়। আর তা খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার মান উন্নয়ন ও বহুমুখী প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি প্রতিষ্ঠানলগ্ন থেকেই সার্বিক তত্ত্বাবধানে একজন একনিষ্ঠ পরিচালক এবং তার রুহানি তাজ দ্বারাই প্রতিষ্ঠানকে মাকবুলাতের এক অনন্য স্তরে পৌঁছে নিয়ে যান। মৃত্যুর আগ পর্যন্ত উনি এই পরিচালনার দায়িত্বে ছিলেন। 1407 হিজরির 8ই রমজান হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহর ইন্তেকালের পর মুফতি ফজলুল হক আমিনুর রহমতুল্লাহর পরিচালনায় দায়িত্ব নিযুক্ত হন। আমিনী সাহেবের যুগপত আন্দোলন সংগ্রামের কারণে এ মাদ্রাসাটি আলোচিত ছিল। সাংবাদিকদের ভিড় থাকত এর মাদ্রাসার স্থানে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওর সেরা এবং এক নম্বর যে মাদ্রাসাটি রয়েছে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, দেশের সর্বাধিক প্রসিদ্ধ কওমি মাদ্রাসা এটি, যার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও রয়েছে। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী জামিয়া আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী কওমি মাদ্রাসা 1896 সালে একটি অস্থায়ী ঠিকানায় প্রতিষ্ঠাতা লাভ করে। পরবর্তীতে 1901 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয়। এই মাদ্রাসাটি সমগ্র বাংলাদেশের ইসলামী শিক্ষা ও ইসলামী শিক্ষা বিপ্লবের সূত্রপাত ঘটায়। জাতিকে ইসলামের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ করতে এর অবদান অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রে ইংরেজদের আগ্রাসনের ফলে ভারতীয় উপমহাদেশের ইসলামী শিক্ষার দৈন্যতা মিটাতে কিছু আলেম চিন্তা করেন। এ অঞ্চলের তৎকালীন সাংস্কৃতিক ও সামাজিক অবস্থা ছিল চিন্তা চেতনা ও মুসলিম আকিদার পরিপূর্ণ ছিল। মুসলমানদের ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সংরক্ষণ, সামাজিক জীবনে বুদ্ধিপ্রাপ্ত শিরক বিদাত এবং মুসলিম সমাজকে বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে 1866 সালে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। ভারত অবস্থিত দেওবন্দ কওমি মাদ্রাসার একই লক্ষ্যে তার চিন্তা চেতনা ও মূলনীতি অনুসরণেও বাংলাদেশের মাদ্রাসার প্রতিষ্ঠানটি শুরু হয়ে যায়। বন্দরনগরীর কিছু বিখ্যাত ওলামা বিদ্বেষী সাংস্কৃতিক এবং শিরক বিদাতের কবল থেকে মুসলিম সমাজকে রক্ষার উদ্দেশ্যে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তটি কার্যকরের জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নির্দেশক্রমে তার প্রিয় অনুসারী ও তার ছাত্র হাবিবুল্লাহ কুরাইশী রহমতুল্লাহ আলাই, তার সাথে মাওলানা আব্দুল ওয়াহাদ বাঙ্গালি, সুফি আজিজুর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। জমির উদ্দিন আহমদ দীর্ঘ 35 বছর মাদ্রাসার পৃষ্ঠপোষক ছিলেন। শাইখুল হাদিস শাইখুল ইসলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ কর্তৃক 1896 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জামিয়াতুল্লাহ আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সুদীর্ঘ সোনালী পথ অতিক্রম করে আসছে। শাহ আব্দুল ওহাব দ্বিতীয় পরিচালক ছিলেন। মুসলিম উম্মার সাথে এই প্রতিষ্ঠানটি এখনও সংগ্রাম করে যাচ্ছে। হাটহাজারী মাদ্রাসাকে কেন্দ্র করে এই অঞ্চলে মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইসলামিক সেন্টার ও খানকা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষাসেবা ও জাতীয় সামাজিক পর্যায়ে অবদানের ফলে
হাটহাজারীতে মাদ্রাসা বিতর্কহীন এই দেশের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসায় পরিণত হয়েছে। 2013 সালে হেফাজতের উত্থানের সাথে এই মাদ্রাসাটি আরও প্রসিদ্ধ লাভ করে। তৎকালীন মহাপরিচালক মরহুম শাহ আহমদ শফি হেফাজতের আমির থাকায় এই কওমি মাদ্রাসাটি ফ্রন্ট লাইনে আসে। কওমিদের যাবতীয় আন্দোলন সংগ্রামে মাদ্রাসাটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকে যে পাঁচটি মাদ্রাসার কথা আপনাদের সামনে উল্লেখ করলাম, এর কোনো মাদ্রাসায় আপনি পড়ালেখা করেছেন কিনা, বা আপনি কোনো দিন ছাত্র ছিলেন কিনা, বা কোনো দিন এই মাদ্রাসায় আপনি গিয়েছেন কিনা, কমেন্ট বক্সে লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।